আপনারা যে প্রথম যে একটি ভুল কাজ করেছিলেন সেটা হলো আপনি প্রথম এখানে আপনারা কি সঠিক নাম্বারটা দিয়েছেন সকালবেলা? টাকা বিডি অ্যাপস 1000 টাকা ফ্রি, রিয়েল নাকি ফেক? আসসালামু আলাইকুম, কেমন আছেন বাবুরা? অবশ্যই সবাই ভালো আছেন। যাই হোক, আমি অনেকদিন পর একটি রিয়েল ইনকাম অ্যাপ আনছে, এখান থেকে আপনারা হাজারকে হাজার টাকা ইনকাম করতে পারবেন। 10,000 থেকে আপনি শুরু করে 1,000 পর্যন্ত এই অ্যাপ থেকে ইনকাম করতে পারবেন। আপনারা অনেকে কিন্তু টাকা তুলতে পারতে পারছেন না, বা অনেকে কিন্তু টাকা উত্তোলন দিয়েছে কিন্তু ভুল রিকোয়েস্টের জন্য অনেকে টাকা নিতে পারছে না। তো কেন কির জন্য হয়েছে কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু দেখাবো। আর এখানে যদি আপনি মিস করে থাকেন তাহলে আপনি সব থেকে একটা বড় লস করেছেন, কারণ আপনারা জানেন যে অনলাইন থেকে হিউজ পরিমাণ ইনকাম করা যায় যদি আপনি সঠিকভাবে কিন্তু দেখতে পারেন। তো দর্শক, আমরা এখন এই মর্যাদ যাবো আমরা টাকা অ্যাপসের মধ্যে। এই কোম্পানির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন, এবং তাদের এই যে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের সব কিছু কিন্তু তাদের লকেট দেওয়া আছে, সব কিছু দেখতে পারবেন। এখানে কিন্তু আপনি একটু লক্ষ্য করুন, এখানে তারা কি বলেছে আপনি দেখছেন 100%। এখানে কিন্তু আমি সরাসরি কোম্পানির সাথে কিন্তু আমরা দেখতে আছি বা এরকম তাদের একটা পেজ। ওকে, আমরা 100% পেমেন্ট নিশ্চিত করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছি, মানে এটা কিন্তু আপনি বলেছেন যে তাদের প্রথমত বুঝতে পারছেন যে তারা অনেক পক্ষে মানুষ দেখতে আছে বা বুঝতে আছে। তারপর এখানে আরেকটু বলেছে এই একটি মেম্বার যদি সবচেয়ে একবার পেমেন্ট নেওয়া যাবে, মানে একবার কিন্তু তারা পেমেন্ট নিতে পারবে, মানে এক প্রথমবারে যে নিয়মটা। তারপর কিন্তু এখানে বলছেন যে আপনি যত মানে আপনি যত অ্যাকাউন্ট বা এক মানে অধিকাংশ ডিভাইস অ্যাকাউন্ট করলে কাজ করবেন না, কেননা এই সমস্ত অ্যাকাউন্ট ডিজেবল, মানে এগুলো বলছে যে ডিজেবল হয়ে যাবে বা অন্য কোনো বিষয়টা এগুলো তারা বলেছে। তো আমরা এখানে কিন্তু এই কিছু দেখব না, মানে এই বিষয়টা বলবো না যে এখানে কোন নিয়মগুলো, এগুলো আপনারা পড়ে নিলেই বুঝতে পারবেন। একটা আপনাদের বোঝাতে গেলে আমার একটু কষ্ট হয়ে যায়, কারণ আমি আবার থোতা মোতা বোতা হয়ে যাই। এখন যাই হোক, এখন আমরা যাব কাজ নিয়ম। তো আমরা কিভাবে কাজ করব, তো আপনারা কিন্তু এখানে 1,00,000 প্লাস এই অ্যাপটি কিন্তু অ্যাপসটা ইউজ করা হয়েছে, তো আপনি জানেন যে এই অ্যাপটি আসলে কতটা দক্ষতা বা কতটা ভালো বা কতটা রিয়েল এখানে কিন্তু আপনি মানে বুঝতে পারছেন। এখানে বলছে উজ্জ্বল টাকা মার্নিং এবং অ্যাভেলেবল হচ্ছে, ইট ইজ টু রিয়েল 100% টাকা অ্যান্ড ইউর হ্যান্স টু বিকাশ এমন অ্যাকাউন্ট বিষয়টা বলছে। যাই হোক, আমরা এটা না দেখে আমরা এই মুহূর্ততে এই অ্যাপটির মধ্যে ঢুকছি। তো আমরা অনেকে কিন্তু টাকার বিষয়টা বুঝতে পারতে আসি না, তারপর কিন্তু আমরা কাজের বিষয়টা যাবো, আমরা কাজটা কেমনে করব, তাই তো? আচ্ছা, টাকা তোলার জন্য আপনার এখানে প্রথম একটা উত্তোলন দিবেন। তো উত্তোলনের দেওয়ার আগে আসলে আপনি আগে অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন সেটা আমরা আগে দেখাবো, তারপর উত্তোলনের বিষয়ে চলে যাই। ওকে, সো গাইস, আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু এসেছি যে ওয়েলকাম। তো এখানে ইমেল অ্যাড্রেস, এখানে একটি পাসওয়ার্ড, তো আমরা পাসওয়ার্ড দিব না, আমরা অ্যাকাউন্ট খোলার জন্য আপনার নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। তারপর কিন্তু আপনার এখানে কিন্তু দেওয়া আছে যে ইমেল, তারপর ইন্টার মানে অ্যাড্রেস যেটা বলছে ইমেল অ্যাড্রেস, তারপর পাসওয়ার্ড, তারপর আপনার এখানে ইন্টার আপনার কনফার্ম, আপনি বুঝতে পারছেন যে কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন। তারপর আপনি সাইন আপ করার পর আপনি এরকম একটি অ্যাড্রেস আসবে, তো আপনি পাসওয়ার্ড দিবেন। এখানে বলাটা ভালো, আপনি 6 ডিজিটাল থেকে 8 ডিজিটাল পাসওয়ার্ড দিবেন, কারণ 6 ডিজিটাল দিলে ভালো হবে। তো যাই হোক, আমরা এই মুহূর্তে এই অ্যাপটির ভিতর ঢুকছি, এখন যাবো আমরা টাকা তুলবো কীভাবে। তো আচ্ছা, তো টাকা তোলার জন্য আপনার প্রথম এখানে যারা টাকা তুলছিলেন, তো আপনারা কী কী ভুল করেছেন সেটা কি অবশ্যই মনে আছে? আপনাদের যদি এই কথাটা যদি মনে থাকে তাহলে অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যখন এই টাকাটা তোলার জন্য আপনি কখন কোন টাইমে টাকাটা দিয়েছেন এটা কি আপনার জানা আছে? হয়তো বা আপনার মনে নাই, হয়তো বা মনে থাকতে পারে যে আমরা এই টাকাটা নেওয়ার জন্য আমাদের কিছু কিছু একটি ওয়ার্ড আছে, সেই কাজটা কিন্তু আমরা করতে পারি না। এখানে আপনার প্রথম বলছে যে মোবাইল রিচার্জ নিতে পারবেন এবং 20 টাকা, এবং বিকাশে আপনি টাকা নিতে পারবেন যে 100 টাকা, নগদে যদি টাকাটা নিতে চান তাহলে 100 টাকা নিতে পারবেন। এখানে আরও একটি বিষয় আছে, আপনি কি সকালবেলা কি টাকা উত্তোলন দিয়েছেন? যদি দিয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন, কারণ এটা নিয়ে একটু প্রবলেম হয়েছে, সেটা নিয়ে আমি একটু পর বলতে আছি। বলতে গেলে এখনই বলে দিয়েছেন, সমস্যা নেই, এখন বললে যে ওই সময় বললেও সেটা। এখানে আপনারা যে প্রথম যে একটি ভুল কাজ করেছিলেন সেটা হলো আপনি প্রথম এখানে আপনারা কি সঠিক নাম্বারটা দিয়েছেন সকালবেলা, হয়তো বা দেন নাই। ধরেন আমার এখানে একটা বিকাশ নাম্বার, রিচার্জ নাম্বার 0177052549 15। তো এখানে কিন্তু অনেকে
বুঝতে পারছেন যে এখানে যে একটা বিকাশ নাম্বার আছে এই বিকাশ নাম্বারটা আপনি দেন নাই, বা এটা রিসার্চেরই বলছে কিন্তু বিকাশ নাম্বার। হ্যাঁ, আবার বিকাশের জায়গায় যদি আমরা দিই রিসার্চ তাহলে কিন্তু এটা টাকাটা প্রবলেম। তো অনেকে কিন্তু রিসার্চের জায়গায় বিকাশ দিতে, বিকাশের জায়গায় রিসার্চ দিতে, এই জন্য অনেক কিন্তু এই টাকাটা কিন্তু পায় না। তো আমরা এখন 01705254915, তো আমরা যখন এই 1000 টাকা এখানে যখন তুলতে গেছিলাম তখন কিন্তু আমারও সমস্যা হয়েছে, এইরকমের এই প্রবলেম সলভ করছে। তো যাই হোক, এখন আপনারা এইটার বিষয়টা বুঝতে পারছেন যে আপনারা কী কী ভুল করেছেন। আশা করি এখানে ভুল হলো আপনার সকালবেলা দেওয়া না থেকে আপনি 10টা রাত্র 10টার সময় কিন্তু আপনার উত্তোলন দেওয়া ছিল, কিন্তু এখন বর্তমানে কী অবস্থা, তাই তো? বর্তমানে অবস্থা আপনাদের কাজ করতে বলছে। তো এখানে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনার 00 ব্যালেন্স দেখাবে, তার জন্য আপনাদের এই কাজের ভিতরে বলেছে আপনার VPN অ্যাপটি মানে ব্যবহার করতে হবে। এবং এখানে আপনি আরেকটু ফলো করুন, যারা যারা ভুল কাজ করেন আজকে কিন্তু কাজ সম্পর্ক সুন্দরভাবে কিন্তু দেখাবো। আপনি এখানে যে কাজ করতে চাচ্ছেন এটা কিন্তু মানে একটা গ্যামিনের ব্যাপারটাই কিন্তু বলছে যে গ্যামারিন বা এটা US কান্ট্রি বা সিলেক্ট করতে বলছে, যে সাইন আপ করতে বলছে সাইনিং অফ সিটিজেন এবং US কান্ট্রি সিলেক্ট করবেন এবং VPN সংখ্যা এবং করুন কাজ করুন। তো এখানে যে আমাদের যে কটা কাজ দিয়েছে এই কাজের সম্পর্কটা আমরা প্রথম মেনুতে যাব। তো অনেকে যারা বুঝতে পারতেছে না যে কাজটা আবার কেমনে, এখানে আপনার প্রথমে একটা VPN সার্চ দেবেন। ধরেন আমরা এখন এই মুহূর্তে VPN যাব, VPN অলরেডি কিন্তু আমরা VPN এর উপর ক্লিক করব। তো US কান্ট্রি আপনার যে কোনো একটা VPN ডাউনলোড করে নেবেন। এখানে কিন্তু আপনার সব থেকে VPN হলো এই VPNটা ডাউনলোড করতে পারবেন, এটা সব থেকে একটু বাজে লাগে আমার, কিন্তু আপনি এইটা VPNটা সিলেক্ট করে নেবেন, তারপর সুপার VPNটা দিতে পারেন। তো আমার সুপার VPN যেহেতু আমার আছে তার জন্য আমরা সুপার VPNটা ওপেন করব। অলরেডি কিন্তু আমাদের সুপার VPNটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, বাট এখন আমরা US কান্ট্রি কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো। তো আমরা এখানে যদি যারা যারা ভুল কাজ করেছেন তারা কিন্তু এই কাজটি কিন্তু সম্পর্ক বুঝবেন না, এটা আগে মনে রাখবেন। তো US কান্ট্রি দেওয়া আছে, তারপর আমরা এখানে ক্লিক করবো, এখানে একটা VPN কান্ট্রি সিলেক্ট হয়ে যাবে। তো আমাদের অলরেডি কিন্তু এই কাজটি সম্পর্কে কিন্তু ধারণা হয়ে গেছে যে আসলে এটা কীরকমের। তো আমরা এখানে কিন্তু প্রথম যে কাজগুলো করেছি এখন কিন্তু আমাদের কাজ সম্পূর্ণ ফ্রিতে এবং সম্পূর্ণ ফ্রিতে কিন্তু কাজ করতে পারবো। এখানে যখন আপনি ক্লিক করার পর আপনার এখানে কিন্তু এই কাজগুলো দিচ্ছে, এই কাজই হলো আপনার সব। তো এই কাজগুলো কেমন করবেন বা কীরকমে করবেন সেটা হলো বড় কথা। তো আমরা এখানে প্রথম এই যে আর্টিকেল 60 সেকেন্ড পর্যন্ত কিন্তু আপনার ওয়েট করতে হবে, যে 60 সেকেন্ড ওয়েট করবেন। তো আপনি 60 সেকেন্ড বলতে আপনি 1 মিনিট কিন্তু ওখানে উপরে আসে। তো এই যে 60 সেকেন্ডের দেওয়ার পর আমাদের এখানে মেনু যে একটি অপশান আছে এই মেনুর উপর কিন্তু আপনার ওয়েট করতে হবে। তো আমরা এই মুহূর্তে ওয়েট করতে আছি। তো ওয়েট করার পর এখানে কিন্তু আমাদের কিছু অ্যাড দিবে, এই অ্যাডের উপর আপনারা ক্লিক করবেন। তো কাজটা কিন্তু আমি সম্পূর্ণ বোঝাতে আছি, আপনি কিন্তু সম্পূর্ণ কিন্তু দেখবেন, দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো আমরা এখানে ধরেন আমরা এই যে একটি মেনু আছে আমরা এখানে নিচে যাব, এখানে মেনুর মধ্যে দেখতে পারবো, দেখুন এখন কোনো অ্যাড আসে না। তো এখানে একটা অ্যাড আসলে ধরেন এই একটি আমাদের অ্যাড আসছে, আপনারা জানেন যে অ্যাড কিন্তু আসলে কিন্তু আমরা কাজের সম্পর্কটা ভালো করে বুঝতে পারি এবং বলতেও পারি। তো আমরা ধরেন আমরা এই মেনুর উপর প্রথম ক্লিক করবো, ধরেন আমরা এই মেনুর উপর প্রথম ক্লিক করে এইটার উপর ক্লিক করবো, বিষয়টা বুঝেন। তো আমাদের কাজ কিন্তু এইরকমের। তো আমাদের প্রথম 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 যে কাজগুলো এটা শেষ হয়ে গেছে, আমাদের 60 সেকেন্ডের পর আমরা টাকা যে ব্যালেন্স যোগ হচ্ছে সেটা আমরা এখন এই মুহূর্তে দেখাবো। তো চো গাইস, তো বের হয়ে গেলাম, বের হওয়ার পর কিন্তু আমাদের একটি আর্টিকেল কিন্তু কাজ শেষ। এখানে দেখেন আপনারা যে কাজগুলো করেছেন এই টাকার ব্যালেন্সের দিকে দেখেন 0.6, প্রথম কিন্তু 00 ছিল কিন্তু এখন কিন্তু আমার কাজটা সঠিক হয়েছে, কিন্তু আমি এই টাকাটা কিন্তু তুলতে পারবো। তো এখন আমরা এই আর্টিকেল আর একটা আছে, এখানেও 60 সেকেন্ড, এখানে যেহেতু আমরা 60 সেকেন্ড ওয়েট করবো তখন কিন্তু আপনার অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে যে এই যে আমাদের প্রথম যে কাজগুলো দিয়েছে এই একটি অ্যাড আসছে, তো এই অ্যাডটির উপর আমরা প্রথম ক্লিক করব। এই অ্যাডটি ক্লিক করার পর আমরা 60 সেকেন্ড কিন্তু ওয়েট করতে আছে, এটা কিন্তু বুঝতে হবে। 60 সেকেন্ড ওয়েট করছি, তো ওয়েট করতে করতে আমাদের একটা মেনুতে নিয়ে যাবে, কাজ হলো কিন্তু এইটুকুই, আমাদের কিন্তু আর তেমন কোনো কাজ নাই। ওকে, তো তাহলে তো বুঝতে পারছেন যে কাজটা কিন্তু এরকমই সুন্দরভাবে কাজ করবেন, তাহলে ধরেন আপনি ভালো ধরনের ইনকাম করতে পারবেন। তো যাই হোক, এইটা হলো আমাদের এই মূলত কাজ। তো আপনি এইটা প্রত্যেকটা কাজে আপনি অ্যাডে কিন্তু ক্লিক করতে হবে, আর অ্যাডে যদি আপনি ক্লিক না করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন না।
তো আমরা কিন্তু প্রতিনিয়ত যে কাজের ডিজাইনগুলোর উপরে ক্লিক করব এবং কাজ করব তাহলে কিন্তু আমরা ইনকাম করতে পারব তো সো গাইস আমরা এখান থেকে আবার বের হয়ে যাব বেরোনোর পর আমাদের স্ক্রিনশটের উপর বলছে যে আমাদের কিন্তু এখন পর্যন্ত যে টাকার অ্যাকাউন্টে যোগ হবে তো আমরা এখান থেকে বের হয়ে যাব তো আমরা টোটাল কিন্তু আমাদের এই দেখেন আমার আবারও কিন্তু বারো পয়েন্ট কিন্তু পড়ছে এই বারো পয়েন্ট করে আমরা কিন্তু ইনকাম হয়েছে তো দর্শক আপনাদের কাছে এই ভিডিওটা যদি খুবই উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আর অবশ্যই দর্শক এখানে আমার একটু সন্দেহ লাগতেছে যেহেতু ধর আমি একবার টাকা পেয়েছি কিন্তু দ্বিতীয়বার আমি টাকাটা পাই না আসলে আমার সন্দেহ লাগতেছে আপনাদের যদি ভালো লাগে কাজ করেন কিন্তু আমি এটা এখন আর সিদ্ধান্ত নিতে পারবো না যেহেতু এই অ্যাপটি এখন বর্তমানে টাকা দেয় কি না এটা সিদ্ধান্ত আমি এখন জানি না তো আপনার ভালো লাগে আপনি করেন আর যদি না ভালো লাগে না করেন থ্যাংক ইউ ওয়াচিং আল্লাহ হাফিজ